হাই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাহানিস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজ আপনাদের সাথে শেয়ার করছি অমর একুশের বইমেলা 2022-এর একটি ব্লগ। আশা করছি ফুল ভিডিওটা এনজয় করবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বইমেলা তো শুরু হয়ে গিয়েছে ফেব্রুয়ারির 15 তারিখ থেকে আর মার্চের 17 তারিখ পর্যন্ত চলবে। এর মাঝেই আমরা দুইবার বইমেলায় গিয়েছি, আর যেহেতু ঢাকার বাহিরে থাকি তাই ওইভাবে আর যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। যেই সপ্তাহ ঢাকায় ছিলাম সেই সপ্তাহেই 2 দিন আমরা গিয়েছিলাম, এবং 2 দিনের ব্লগ একসাথে করেই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এবং আজকে আমরা চলে এসেছি, আর বইমেলাটা কিন্তু ওপেন হয় 3টার থেকে এবং এটা রাত্রে 9টা পর্যন্ত ওপেন থাকে। তো আমরা দুপুরবেলা একেবারে খাওয়া দাওয়া করেই তাড়াতাড়ি চলে এসেছি, যাতে করে বেশি সময় হাতে নিয়ে ঘোরাঘুরি করা যায় আর বই ঘুরে ঘুরে কেনা যায়। এই তো এখন আমরা ঘুরে ঘুরে বই কিনব, এবং আমি কিছু কিছু স্টলের ভিডিও করেছি যাতে করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর যেহেতু অনেক বেশি রাশ ছিল যার কারণে ওইভাবে আর ভিডিও করা হয় নাই, আর আমরা বইও কেনাকাটা করছিলাম যার কারণে ব্যস্তই সময় কাটছিল বইমেলায় গিয়ে। আর এই যে দেখতেই পাচ্ছেন বই কিনে নিয়েছে আপনাদের ভাইয়া, আর চেক করে নিচ্ছিল। আর স্টলগুলা কিন্তু বেশ দূরত্বেই তৈরি করা হয়েছে যেহেতু এখন কোভিড সিচুয়েশন, আর সবাই কিন্তু মাস্ক পরেছিলেন তারা। আর আপনারাও বইমেলায় আসলে কিংবা ক্রাউডি প্লেসে গেলে অবশ্যই মাস্কটা পরে নেবেন এবং হ্যান্ডটাও কিছুক্ষণ পরপর স্যানিটাইজ করবেন। যেহেতু কোভিড সিচুয়েশন এখনও পুরোপুরি সেরে ওঠে নাই তাই অবশ্যই কিন্তু সেফটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই অবশ্যই বাহিরে গেলে মাস্ক পরিধান করবেন এবং যতটুকু দূরত্ব সম্ভব বজায় রাখবেন, এবং নিজেও সতর্ক থাকবেন অন্যকেও সাহায্য করবেন সতর্কতা অবলম্বন করার। তো এখন আমরা ঘুরে ঘুরে বই কিনছিলাম, আর এই স্টল থেকে আমরা যেই বইগুলো কিনেছিলাম এই স্টলে আসলে এই বইয়ের লেখক সেখানেই ছিল। তো ভাইয়া আমাদের অটোগ্রাফ দিয়ে দিচ্ছিলেন বইয়ে। এই তো ঘুরে ঘুরে আমাদের বই কেনা চলছে, এবং যেহেতু আপনাদের সাথে শেয়ার করলাম এখানে 2 দিনের কিছু ক্লিপ একত্রে করে আমি একটা ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করেছি। আর কারণটা হচ্ছে প্রথম দিন অনেক বেশি বই কেনা হয়ে গিয়েছিল আর আমাদের দুইজনের হাতই একেবারে ভরা ছিল, যার কারণে মোবাইলটা বের করে আর শ্যুট করতে আসলে সম্ভব হয়ে ওঠেনি, যার কারণে আমরা সেদিন জাস্ট বই কিনেছি এবং এক্সপ্লোর করেছি স্টলগুলা। আর এটা হচ্ছে পরবর্তী আরেকদিন গিয়েছিলাম বইমেলায় সেদিনকার, এবং সেদিন কিন্তু আমি ফ্লাওয়ার ক্রাউনও কিনে নিয়েছি, এবং দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগে কিন্তু এরকম ফ্লাওয়ার ক্রাউন পরে বইমেলায় আসলে। আর কেন যেন মনে হয় এটা না পড়লে একেবারে বইমেলায় আসাটা আসলে উৎসব উৎসব মুখর একটা ব্যাপার কাজ করে না। তো আজকে আমি রাস্তায় পেয়েছি এবং কিনে নিয়েছি, আর খুবই সুন্দর ছিল ক্রাউনটা। আর এর আগের দিন আসলে পাই নেই আশেপাশে কাউকে বিক্রি করতে দেখিনি, যার কারণে আর কেনা হয়নি। তো এখন আমরা ভিতরে ঢুকে পড়েছি, আর আজকে প্রথমেই আমরা আসলে সবগুলা জায়গা ঘুরে ঘুরে দেখছিলাম এবং ভিডিও করছিলাম যাতে করে আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং পরবর্তীতে আমরা বইগুলা কিনি। আর এই যেখানে খুব সুন্দর একটা বঙ্গবন্ধু স্টল ছিল এটা খুব সুন্দর করে আসলে সাজানো ছিল। আর এই স্টলটার ভেতর বঙ্গবন্ধুর জীবনী নিয়ে অনেকগুলাই বই ছিল যেগুলো আমরা দেখেছি, কয়েকটা আমরা কিনেছিও। আর দেখতেই পাচ্ছেন এ পাশে কিন্তু অনেক বেশি ক্রাউডি ছিল, আর খুব সুন্দর একটা যে লেকের মতো জায়গা রয়েছে আমরা সেখানে যাচ্ছি, আর ওইখানটা কিন্তু খুবই সুন্দর লাগে। আর স্বাধীনতার যে স্মৃতিস্তম্ভটা তৈরি করা সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব একটু পরে। আর এই যে এই পাশটাও দেখুন কত সুন্দর করে আসলে স্টলটা তৈরি করা, চারিদিকে একেবারে বঙ্গবন্ধুর ছবি দিয়ে। আর আপনারা প্রত্যেকেই তো জানেন যে বইমেলাটা কিন্তু অনুষ্ঠিত হয় আমাদের জাতীয় সরহদি উদ্যানে, আর এই যে এখানে কিন্তু স্বাধীনতার স্মৃতিস্তম্ভটা যে তৈরি করা এটা খুবই সুন্দর লাগছিল দেখতে। আর রাতের বেলা কিন্তু এটা আরও বেশি দারুণ দেখা যায় লাইটিংয়ের কারণে, আমি সেই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের ভাইয়া আমাকে আসলে চুড়ি কিনে দিয়েছিল, সেটাই ও পরিয়ে দিচ্ছিল। আর এই যে এই পাশে আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা নেমে এসেছে, একেবারে গধূলি একেবারে মিশে গিয়েছে,
আর এখন কিন্তু লেকটার সাইড দেখতে অন্যরকম আসলে সৌন্দর্য। এই তো আমরা কিছুক্ষণ বসে এখন ভিউটা এনজয় করছিলাম আর কফি খাচ্ছিলাম, আর ইতিমধ্যে কিন্তু অনেকগুলো বই আসলে কেনা হয়ে গিয়েছে আমাদের, আর বাকি আরও কিছু আছে সেগুলো আমরা আবার কিনতে বের হয়ে পড়ব। কিছুক্ষণ আসলে রেস্ট নিচ্ছিলাম কারণ হাঁটাহাঁটি করে পা ব্যথা করছিল, আর এখানকার সৌন্দর্য কিন্তু আরও বেড়ে গিয়েছে লাইটিংয়ের কারণে চারপাশের। আর এখন রাত্রের বেলা কিন্তু সবগুলো স্টল লাইটিংয়ের কারণে দেখতে অন্যরকম সুন্দর লাগছে, আমি সেই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর বইমেলায় কিন্তু এবার একটা জিনিস দেখতে পারলাম যে অনেক রকমের খাবারের স্টল বসেছে। এমনি এমনি সময় যখন আসতাম প্রতি বছর তখন কিন্তু জাস্ট কফি, ফুচকা এবং পানি থাকতো, আর আইসক্রিম কিংবা কোল্ড ড্রিঙ্কসের একটা স্টল থাকতো, জাস্ট এগুলাই। কিন্তু এবার দেখতে পারলাম যে পিঠা, আচার, তারপর তিহারি, তারপর নানান রকম ফাস্টফুড, তারপর কাবাব, এই সবগুলো আইটেম নিয়ে আসলে বেশ অনেকগুলো জায়গা জুড়েই একটা ফুড কোর্ট হয়েছে আসলে মেলার ভেতরেই, যাতে করে মেলায় যারা আসেন তাদের ক্ষুধা পেলে তারা সেখানে গিয়ে আসলে খাওয়া দাওয়া করতে পারেন। তো আমরা সেখানে আর ওইভাবে গিয়ে কোথাও খাওয়া দাওয়া করিনি বা বসিনি, জাস্ট আইসক্রিম খেয়েছিলাম আর কফি খেয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া ঘুরে ঘুরে বই কিনছে। আমি এভাবে আসলে আমরা বইমেলা এনজয় করছিলাম, আর এখন প্রায় 8টার মতো বেজে গিয়েছে, তো এখন কিন্তু আরও বেশি সুন্দর লাগছে, একেবারেই অন্ধকার হয়ে গিয়েছে আর লাইটিংগুলো চারপাশে পানিতে প্রতিচ্ছবি পড়ছে। আর এই যে দেখতেই পাচ্ছেন স্বাধীনতার যে স্মৃতিস্তম্ভটা ছিল সেখানেও খুব সুন্দর করে আসলে লাইটিং করা। এই তো আমাদের বই কেনাকাটা শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি। আর দেখতে পারলাম সামনেই একটা খুব সুন্দর শিশু প্রাঙ্গণ তৈরি করা, আর খুব সুন্দর করে আসলে ডেকোরেশন করা ছিল, বাচ্চারা এখানে খেলাধুলা করছিল, তাই ভাবলাম একটা ভিডিও করে নেই যাতে করে আপনাদের সাথেও শেয়ার করতে পারি ব্লগে। এই যে দেখতেই পাচ্ছেন আমি আইসক্রিম নিয়ে নিয়েছি আইসক্রিম স্টল থেকে, এবং আগেই কিন্তু শেয়ার করেছিলাম যে এবার বইমেলায় কিন্তু অনেকগুলা খাবারের স্টল বসেছে, এই যে পিঠার দোকান, আচারের দোকান, তারপর কাবাব, বিরিয়ানি, আরও নানান রকম জিনিসপত্র আসলে তারা সেল করছিলেন খাবারের। তো এগুলা দেখে দেখে ভিডিও করতে করতে আমি আসলে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি। আর বের হওয়ার সময় কিন্তু দোয়েল চত্বরের ওই পাশে অনেকগুলা মাটির দোকান রয়েছে জিনিসপত্রের, সেখান থেকে কিছু মাটির জিনিসপত্র আমি কিনে নিয়ে আসি, সেগুলো ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।